সিসি ক্যামেরায় চোরের ছবি স্পষ্ট, তবু চোর ধরতে ব্যর্থ পুলিশ। দীপাবলির সন্ধ্যায় গৃহস্থ বাড়ির তালা ভেঙে নগদ 1,20,000 টাকা এবং 2,00,000 টাকা স্বর্ণ অলঙ্কার চুরি করে নিয়ে গেল চোরের দল। ঘটনাটি ঘটেছে আমতলী থানার অন্তর্গত উত্তম ভক্ত চৌমুহনী ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা দুলাল দেবনাথের বাড়িতে। আমতলীতে নার্সারির ব্যবসা রয়েছে তার। রবিবার দীপাবলির সন্ধ্যায় পরিবারের সাথে কাছেই কালী পুজোর নিমন্ত্রণে যান তিনি। আধ ঘন্টার মধ্যেই বাড়ি ফিরে দুলাল দেবনাথ দেখেন দরজার তালা ভাঙা এবং ঘর থেকে লুট হয়েছে নগদ 1,20,000 টাকা এবং 2,00,000 টাকার স্বর্ণ অলঙ্কার। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। চোরের পরিচয় জানতে না পারলেও ঘরের ভেতর লাগানো সিসিটিভি ক্যামেরা ফুটেজ থেকে স্পষ্ট বোঝা গেছে তার চেহারা। ঘটনার পর কেটে গেছে 24 ঘন্টা। তদন্তে এসে সিসিটিভি ক্যামেরা ফুটেজ নিয়ে গেলেও এখনও চোরকে ধরতে পারেনি আমতলী থানার পুলিশ। চুরি যাওয়া সামগ্রী ফিরে না পাওয়া গেলেও অতি শীঘ্রই চোরকে ধরার আবেদন জানিয়েছেন দুলাল দেবনাথ। কি দাদা ঘটনা? ঘটনা কালকে রাতে আমরা 8:30 দিকে একটু কালী পূজা হইতো, বোন আসলাম কালী পূজাতে গেছিলাম। তারপর আমরা গেটে তালা দিয়ে ঘটে তালা দিয়ে গেছি। যাওয়ার পরে আমরা আশ্রমের প্রচার করে আধা ঘন্টা আমি তো ঘুরে আসি। আয়া দেখি আমাদের ঘটার তালা ভাঙা, ঘরের ভিতরে সব বাতাসপত্র সব বন্ধ ফেলেন না। আর আমার প্রায় এখানে 1,20,000 টাকার মতন আসছিল ক্যাশ আর স্বর্ণ জিনিস। ওই আমার ছোটো বাচ্চার প্রায় 2,250 টাকা স্বর্ণ জিনিস লোক সব নিয়ে গেছে, তালা টালা ভেঙে গেছে। মানে কে এই ধরনের মানে ঘটনা করছে আপনারা কি মানে চিনতে পারছেন, শনাক্ত করতে পারছেন? তো আমরা সিসিটিভিতে সিসিটিভিতে যে ফুটেজ আছে ফুটেজে আমরা লোকটা চিনতে পারছি না, কিন্তু চেহারা টেহারা সব ক্লিয়ার আছে। আচ্ছা, আমি থানাতে রিপোর্ট করছি। পুলিশ আইছিল। আচ্ছা, পুলিশ কি কী চাই? পুলিশ কইছে আমরা সিসিটিভি ফুটেজটা নিয়ে যাই, আমরা তদন্ত করাও আশ্বাস দিচ্ছি, আমরা ধরনের খুব চেষ্টা। কোন থানার পুলিশ আইছিল? আমতলী থানা। এই জায়গাটার নাম কি? এটা জায়গার নাম উত্তম সমনে ঠাকুরপাড়া। আচ্ছা, এই ধরনের ঘটনা আর মানে ভবিষ্যতে কোনো সময় হয়েছিল আপনার বাড়িতে? না, আর কোনো সময় হয় না, এই প্রথম হয়েছে। আপনি কি করেন? আমার ওই নার্সারি বিজনেস। আচ্ছা, এখন কি চান বিষয়টা নিয়ে আপনি? আমি চাই সঠিক তদন্ত, পুলিশ সঠিক তদন্ত করে আসামি ধরুক। আসামি না ধরলে ভবিষ্যতে আরও আমার কাছে অন্য বাড়িতে এভাবে চুরি করবো, অন্যভাবে সর্বনাশ করবো। সর্বনাশ যেহেতু কারণ না হয়, এই জন্য পুলিশের কাছে আমি সঠিক তদন্ত চাইতেছি। আপনার নাম? আমার নাম দুলাল দেবনাথ। উৎসবের মৌসুমে পরপর চুরির ঘটনায় আতঙ্কিত শহরবাসী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।